সর্বোত্তম জন্ম মানব জন্ম আমরা পেয়েছি কেন? খাওয়া ঘুমানো, সন্তানের মা বাবা হওয়া আর ডাক এলে চলে যাওয়া, এ তো মানুষ করে, পশু পাখিও করে, তাহলে আমি মানুষ কেন? বোধ বুদ্ধি বিচার বাক্য শক্তি দর্শন শক্তি শ্রবণ শক্তি কথন শক্তি চলন শক্তি বলন শক্তি ভাব সমস্ত কিছু দিয়ে পরিপূর্ণ আমি একজন মানুষ, তাহলে আমি মানুষ কেন? বেদব্যাসজি বলছেন, ধর্মেন বিহীন পশু ভের সমানা, মানুষ ততক্ষণই মানুষ যতক্ষণ তার মধ্যে ধর্মবোধ আছে। যার ধর্মবোধ নাই সে একটা পশুর অধীন, মানে পশুর থেকে নিকৃষ্ট। ধর্ম বলতে কি? যা আমাদেরকে ধরে রেখেছে, যা আমরা ধরে রেখেছি। যেমন মানুষের ধর্ম মনুষ্যত্ব মানবতা, ঠিক তদ্রূপ কৃষ্ণ ভোজী বার্তরে সংসারে আইনু মিছা মায়ায় বদ্ধ হই বৃক্ষ সম হইনু, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে কাল রূপে সংসারেতে শুধু পক্ষ বাসা করে। হরি ভজনের দেহ পেলাম, হরি বল আমার কর্ম আমার ধর্ম অনুরূপ হতে হবে, বিনা হরি ভজন সে মনুষ্য কা মনুষ্য জন্ম প্রাপ্ত নহীঁ হোতা হে। আধ জনম হাম নিদে গুয়াইনু জরা শিশু কত কাল গেলা, যৌবন কাল রসরঙ্গে মাতনু প্রভু তুহু ভজব কোন বেলা। অর্ধেক জীবন ঘুমিয়ে কাটালাম, শিশুকালে মতি ছিল না, দিন চলে গেল, যৌবনে মিথ্যাকে সত্য ভেবে মোহমায়ার বসে আকৃষ্ট হলাম, আর শেষে দেখলাম কি, ঘুমাতে দিন গেল, শিশুকালে মতিহীন দিন গেল, জরাজীর্ণ দেহ হলো দিন গেল, যৌবনে মিথ্যা রসে মেতে দিন গেল, সব হলো কিন্তু আমার আসল ধর্মটা পালনই হলো না, সেটা কি? হরি ভজন হলো না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। যেটি শাশ্বত, যেটি সনাতন, যেটি সবার আদি, আমাদের সেই ধর্মের নাম হলো সনাতন। হিন্দু তো দেওয়া একটা উপাধি, ধর্ম মোদের সনাতন, হরি বল। তাহলে সেই সনাতন ধর্মে যখন আমি জন্ম পেয়েছি, মনে রাখতে হবে এটা আমার অনেক সৌভাগ্য, এই যে আমি জন্ম পেলাম। এবার সধর্মে মরণ শ্রেয়, পরধর্ম ভয়াবহ। ভারতবর্ষে ভারত মায়ের বীর সন্তান যারা, তারা কারা? তাঁতিয়া টোপি মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু। আপনাদের মেদিনীপুরের কত শহীদ আছে আপনারা কল্পনা করতে পারবেন না, কত কত শহীদ শুধু মেদিনীপুর জেলায়। তারা যে ভারত মায়ের জন্য প্রাণ উৎসর্গ করে দিলেন, নিজের সর্বস্ব উৎসর্গ করে দিলেন, কিসের জন্য? কিসের জন্য? কারণ ভারত মা তাদের গর্ব। ঠিক তদ্রূপ আমি জন্ম পেয়েছি সনাতনী হয়ে, এটা আমার গর্ব। এই গর্ব আমাদেরকে সবাইকে একত্রিত করে রেখেছে। এবার একবার চিন্তা করে দেখুন তো মা, এই গর্বের দিন সধর্মে মরণ শ্রেয়, পরধর্ম ভয়াবহ। আমি যদি আমার ধর্ম আচরণ না করি, আমি আমার ধর্ম যদি পরিত্যাগ করে অন্য ধর্ম আচরণ করতে যাই, এর থেকে বড় অপরাধ নরজীবনে আর দ্বিতীয় কিছু নাই। সাধু সাবধান, নিজ নিজ ধর্ম আচরণ আমরা সবাই করব। এই দুর্লভ মানব জন্ম পেয়েছি ভক্তি দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে। আমরা তো সবাই কৃষ্ণ দাস, চৈতন্য দাস। যে সংসারে নিজেকে দাস ভাববে, একজনকে মালিক করে রাখবে, তার জীবনে কোনো যন্ত্রণা থাকবে না। জঙ্গলের সিংহ গরুকে তাড়া করেছে, গরুটা কাদাই পড়ে গেছে, গরুটা মনে মনে ভাবছে কাদা থেকে বাঁচলেও তো লাভ নাই, কারণ সিংহ খেয়ে ফেলবে। তাই যার কেউ নাই তার একজন তো আছেই। উপনিষদে বলা হচ্ছে, আমরা জানি চারটে বেদ, কি ঋক সাম যজু অথর্ব,
আর এই প্রত্যেকটা বেদকে চার ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে আরণ্যক, ব্রাহ্মণ, উপনিষদ আর সংহিতা। এই যে এত রকমের নিয়ম কানুন শিষ্টাচার, এগুলো শেখায় কে? আমাদের পূর্বপুরুষ, মানে যার থেকে মানব জাতির জন্ম মনু, সেই মনু সংহিতা। আর উপনিষদ যেটি আমাদের সকলের প্রণম্য, সেই উপনিষদে বলা হচ্ছে সৃণান্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, মানে আমরা সবাই সেই অমৃতের সন্তান, মানে পিতা কিন্তু আমাদের সবার একজনই। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? পড়ে আছে কাদার মধ্যে গরুটা, মনে মনে ভাবলো প্রভু তুমি রাখলে থাকবো, তুমি মারলে মরবো। আশ্রয় নিল ভগবানের চরণ, নিজের আমিত্ব, নিজের গর্ব সমস্ত কিছু পরিহার করে, বাহ্য স্মৃতি শূন্য করে, আত্ম গরিমা শূন্য করে ভগবত চরণ আশ্রয় করলো। আর এদিকে সিংহটা এসে ভাবছে, বাহ গরুটা কাদায় পড়েছে, এক ঝাঁপ দেব আর গরুকে ধরবো। এক ঝাঁপ দিয়েছে, তবে গরুটাকে ধরার আগেই, হাত তিনেক আগেই সিংহটাও কাদায় পড়ে গেছে। যেই না সিংহটা কাদায় পড়েছে, সিংহটা ভাবছে আমি বনের রাজা, ও তো দড়িতে বাঁধা থাকে, আমি কেন কাদায় পড়ে থাকব? নিজের আত্ম অহংকারে, নিজে বনের রাজা নিজেকে মনে করে যত শক্তি প্রয়োগ করে বের হতে চাইলো, তত কাদার ভেতরে সিংহটা ডুবে গেল। তা দেখে ধেনু বলে উঠলো, মানে গরুটা বলে উঠলো যে সিংহ দাদা, তোমার কি কোনো মালিক আছে? বলে চুপ, আমার কে মালিক থাকবে, আমি নিজেই বনের রাজা। বলে এই রাজা সাজাটাই তো তোমার হবে আজকে সাজা, তোমার মালিক নাই, আমার মালিক আছে, তাই তোমার আজকে রক্ষা নাই, আমার রক্ষা হলেও হতে পারে। ঠিক তাই হলো। সন্ধেবেলা হয়েছে, গরু ঘরে আসেনি বলে গোয়ালা গরু খুঁজতে গিয়ে গরুটাকে কাদাই দেখে দড়ি দিয়ে লাঠি দিয়ে কষ্ট করে গরুটাকে টেনে তুললো, মালিক ছিল বলে উদ্ধার হয়ে গেল। কিন্তু সিংহটা তো নিজে মালিক সেজে বসে আছে, বাবা ওকে বাঁচাবে কে? যায় যে ওকে বাঁচাতে যাবে সে তো তাকেই শেষ করে দেবে। হরি বল, সিংহটা পথ পেল না, আত্ম অহংকারে, আত্ম গরিমায় সিংহটা ডুবে মরল কাদার মধ্যে। আর এদিকে ভগবানকে মালিক করে, নিজে মালিকের দাস নিজেকে মনে করে আজকে দেখুন গরুটা কিন্তু উদ্ধার হয়ে গেল। হরি বল, যাত্রাপথে আত্ম অহংকারে হরি বল যে পরিপূর্ণ হয়ে থাকবে, এ সংসার সাগরে সে ডুবে মরবে। কিন্তু যে জন ভগবানকে রাখবে মাথার মনে করে, প্রভু জীব নিত্য কৃষ্ণ দাস, আমার পরিচয় আমি তো দাস, আমি তোমার দাস, যেমন চালাবে তেমন চলবো, যেমন বলাবে তেমন বলবো। একটা আশ্চর্যের বিষয় হলো, আম যদি কেউ মুখে নিয়ে আম খায়, আমের ফাইবার মানে যেটা আমের শ্বাস, সেটা অনেকের দাঁতের ফাঁকে লেগে যায়। মা আপনাদের কারোর লেগেছে আম খেতে গিয়ে দাঁতের ফাঁকে শ্বাস? দাঁতের ফাঁকে শ্বাস লাগছে আমের, তা 32টা দাঁত আছে, কিন্তু বলুন তো জিভটা কোথায় আটকে আছে? আম খেতে গিয়ে শ্বাস লেগে গেছে একটা দাঁতে, 32টা দাঁত আছে, তা জিভটা কোথায় আটকাচ্ছে বলুন তো বারবার? হ্যাঁ, যেখানে শ্বাস আছে সেখানে। আমার জীবনে এত কিছু ভালো হচ্ছে, ভগবান পরিপূর্ণ করে দিয়েছে, কিন্তু কোথায় একটা কাজ আমার আটকে আছে, আমার ওইখানেই সারা দিন মনটা, সারা জীবন মনটা। এই মনটাকে কেন্দ্রীভূত করতে হবে কোথায়? গীতায় পরিষ্কার করে ভগবান বলেছেন, অর্জুন জিজ্ঞাসা করছেন, চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলভদ্রং তস্মাহং নিগ্রহ মন্যে বায়ুরিব সুদুষ্করম। আমার মন চঞ্চল, আমি কি করব, আমি আর শান্তি পাচ্ছি না। এই শান্তি পাওয়ার জন্যই তো স্বধর্ম ছেড়ে দিয়ে অনেকে পালিয়ে যাচ্ছে অন্য ধর্মে, তাদের থেকে বড় মূর্খ পৃথিবীতে আমি দ্বিতীয় মনে করি না কাউকে। যে ধর্ম শাশ্বত, যে ধর্ম সনাতন, গর্ব হয় যে ধর্মে জন্ম নিয়ে, সে ধর্মের অনুভব যার মধ্যে নাই। হরি বল, কত সুন্দর কথাটি দেখুন,
অর্জুন জিজ্ঞাসা করছে, আমার মন চঞ্চল, আমি বুঝতে পারছি না কি করব, আমি পথ পাচ্ছি না কি করব, আমি আনন্দ পাচ্ছি না, আমি কি করব। ভগবান বললেন, অসংশয় মহাবাহু, কত সুন্দর নামটি দেখুন তো, এই আন্দুলিয়া আপনারা যেখানে বসে আছেন সংঘটা কি, শ্রীমদ ভাগবত সেবা সংঘ নিদায় গৌর প্রেমান হরি 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 বল। প্রত্যেকে যে পথ অনুসরণ করতে পারে সেটি হচ্ছে এই পথ, হরি বল। ভগবান বললেন, অসংশয় মহাবাহু বলিহারি, যে কথা তুমি বলেছ পৃথিবীতে এটাই হচ্ছে সত্য কথা, তুমি বলার সাহস করেছ। হ্যাঁ, ওনাকে সাহস দেখায় না, ওনাকে ভীরুর মতো পালিয়ে যায়। তুমি সাহস দেখিয়েছো যে মন ভালো করার রাস্তা কি, আনন্দ পাওয়ার রাস্তা কি, সৎ পথ কোনটা। আমি তোমাকে বলি, শোনো অর্জুন, পৃথিবীতে সব থেকে সহজ কাজ কি, সহজ কাজ হলো পালিয়ে বেড়ানো। ভীতুর মতো, কাপুরুষের মতো পালিয়ে যাওয়া, এটা হচ্ছে সহজ কাজ। আর পরনিন্দা পরচর্চা কাজ করা, এটা হচ্ছে সব থেকে সহজ কাজ। আর সব থেকে কঠিন কাজ, নিজের আত্মসংশোধন করা বা নিজেকে সুন্দর করা। যদি নিজেকে সুন্দর করতে চাও, তোমার বাসনা আছে মনে, দুটি কাজ কি, অসংশয় মহাবাহু মনো দূর নিগ্রহম চলম অভ্যাস নত কমতেও, একটা হচ্ছে অভ্যাস করো। কি অভ্যাস? সৎসঙ্গের অভ্যাস, সাধু সঙ্গের অভ্যাস। যা গ্রহণ করব সু আহার গ্রহণ করব, যে আহার আমার মনকে চঞ্চল করে দেয় সেই আহার গ্রহণ করব না, সু আহার গ্রহণ করব, সুসঙ্গ করব, মানে সৎসঙ্গ করব, চেষ্টা করব। একদিনে হবার নয় মা, চেষ্টাটা থাকতে হবে। এই অভ্যাস, অভ্যাসটা মানে আজ থেকে করুন, এখন থেকে করুন। যাদের সঙ্গে মিশবেন ভালো সঙ্গ মিশুন, যেখানে আন কথা নাই হরি কথা আছে, যেখানে সৎ কথা আছে সত্য কথা আছে সেখানে থাকুন। যা বলবেন ভালো কথা বলুন, যা শুনবেন ভালো কথা শুনুন, যা গ্রহণ করবেন ভালো সুহার গ্রহণ করুন। এই ভালো করার ইচ্ছা যদি এখনই কারোর মধ্যে জেগে যায়, তার পথটা কেউ আর আটকাতে পারবে না। নিজের আত্মসংশোধন তার হবেই, কারণ এই ভালো অভ্যাস যার মধ্যে একবার জেগে যাবে, তার মধ্যে বৈরাগ্য মানে ত্যাগের জন্ম হবে। আর যতক্ষণ না কেউ বৈরাগ্যের অধিকারী হচ্ছে, কেউ কোনোদিন পরমানন্দ পাবে না। পৃথিবীর কোনো বস্তু, কোনো জীব আমাদেরকে পরমানন্দ দিতে পারে না। আমরা পরমানন্দ দিতে পারি একমাত্র আমি আমাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। অপূর্ব বার্তা, সেই পথ অনুসরণ করে যারা এসেছেন সবাই গৌরাঙ্গের নামে জয় দিয়ে চলুন আজকে লীলার মধ্যে প্রবেশ করি। যে কথা আপনারা সবাই সংসার কর্মক্ষেত্রে ভুলে গেছেন, আপনারা জানেন তো সবই মা আমার, কিন্তু আমি এসেছি কেন বলুন তো, যে কথা আপনারা সংসার কর্মক্ষেত্রে ভুলে গেছেন আর স্মরণে থাকছে না বাবা, হরি বল, সেই ভুলে যাওয়া কথাটুকু স্মরণ করিয়ে দিতে আসা। কীর্তনের প্রথমেই আমি পদাবলী গাইলাম না, কোথায় ছিলে কোথায় এলে ভাবরে একবার, ভবে মানুষ হয়ে কি করিলে, ধরলে শুধু মায়ার দ্বার। কি করিতে ভবে এলে আর ভবে এসে কি করিলে, কামিনী কাঞ্চনে মন মজালে তুমি আমি কে কার, কহে রায় রামানন্দে মন মেতে রইলি সংসার আনন্দে, আর ভুলে গেলি পরমানন্দে তো কেমনে হবি ভব পা। সেই কথা সেই পথ একটু যেন আমরা পেতে পারি এই কয়েক ঘন্টার মধ্যে, আপনাদের কাছে নিবেদন। চলুন গৌরাঙ্গের নামে জয় দিয়ে আমরা সবাই মিলে একবার একত্রিত ভাবে জয়ধ্বনি করব। সবাই বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর হরি ও, গৌর গোবিন্দের কৃপায় মা বাবার সৎ ইচ্ছায় যারা দুটি হাত পেয়েছে তারা তুলবে, আর যারা পায় নাই হাত তাদের তো তোলার উপায় নেই নাকি। আছে কাজ সকাল সকাল সাজ, কি মা চাদরের ভেতর থেকে হাতগুলো বের করতে একটুও ভালো লাগবে না আমি জানি, কিন্তু কষ্ট করে যদি বের করেন, কষ্ট করলেই পাওয়া যায় কৃষ্ণ, তাই না। একটু হাতটা বের করে দু হাত তুলে সবাই মিলে, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল,
শ্রী অদ্বৈত বোধ শ্রীবাস গদাধর নিতাই গৌর হরিব নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধর বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধর বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধর বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধর নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধর বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধর বল ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম দিতে নাম ধরে মহাশক্তি ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম দিতে নামে ধরে মহাশক্তি ভজনের শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম দিতে নাম ধরে মহাশক্তি তারি মধ্যে তারি মধ্যে তারি মধ্যে তার মধ্যে শ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন নিরপরাধে লইলে পাই কৃষ্ণ প্রেম ধন অপরাধ শূন্য হয়ে নাম আশ্রয় করতে হবে নাম আশ্রয় করব একদিকে হরি নাম করব আর একদিকে অনাচার পাপাচার দুরাচার ব্যভিচার কামাচার করব তাহলে হরি নাম পথ দেখাতে পারবে হরি নামের পূর্ণ ফল পাওয়া যাবে না অপরাধ শূন্য হয়ে অভিমান শূন্য হয়ে নাম আশ্রয় করলে তবেই নামে প্রকৃত ফল পাওয়া যায় তাই আসুন সবাই মিলে আমার নয় আপনার নয় আমাদের সবার আপনাদের সবার যে নাম এই কলিকালের নাম কালো নাস্তেব 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 গতিরন্যথা অন্য গতি নাই পরিষ্কার বলা হলো গতি নেই হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম কালো নাস্তে বনাস্তে বনাস্তে দুহাত তুলে সবাই মিলে একটু বলি সবার না মন্ত্র নয় মহামন্ত্র সব মন্ত্রের সার দুহাত তুলে সবাই মিলে একবার বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ বলি হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বাবা বা বা সবাই মিলে দুহাত তুলে দেখি হরে কৃষ্ণ বাবা বা হরে কৃষ্ণ 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 হরে হরে বা বলি হরি বাবা বা এত সুন্দর মধুর নাম করলেন সবাই মনে হচ্ছে এতগুলো লোক আনার দরকার ছিল না আজ আপনাদের নিয়ে বেশ সুন্দর হয়ে যেত হ্যাঁ বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় চাঁদ কি জয় নিজ নিজ গুরু মহারাজ কি জয় যে গৌরাঙ্গের আপনারা জয় দিলেন সেই গৌরাঙ্গের আসল পরিচয় কি কেউ বলে ধর্ম প্রচারক কেউ বলে সমাজ সংস্কারক আজকে গৌরাঙ্গের কৃপায় সমস্ত ভেদাভেদ ভুলে গায়ে গা লাগিয়ে হরিনামে আমরা কানতে পারি আবার হরিনামে আমরা আনন্দ করতে পারি এই অধিকার আমাদেরকে গৌরাঙ্গ মহাপ্রভু দিয়েছেন তাই গৌরাঙ্গের নামে প্রথমেই জয় দিতেই হয় সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে তার জীবন হয় ধন্য ধন্য নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই যহি অবতীর্ণ আমার শ্রী গৌরাঙ্গ গোসাই প্রণমহ কলিযুগ সর্বযুগ সার হরে কৃষ্ণ মহামন্ত্র যাহাতে প্রচার হরি বল হরি বল হরি বল
সেই গৌরাঙ্গের নাম কি? হরিব। সেই গৌরাঙ্গ কে? কেহ বলে পুরবেতে, রাবণ বধিরা সেই গোলক বৈভব লীলা প্রকাশ করিলা, 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 শ্রীরাধিকার ভাবে গোড়ায় অবতার, শ্রীরাধিকার ভাবে আমা গোড়ায় অবতার, হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার, হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার, জীবতরাতে ধরা এলো গমুনা জীবতরাতে এই ধরা এলো, ওই না মধুর হরির নাম লয়ে জীবতরাতে ধরা, বাসুদেব ঘোষ কহে, ঘোষ কহে করি জোর হা, করি জোর হা, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগৎ, সংসার সিন্ধু তরণে হৃদয়ং যদি স্যাৎ সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চেত, প্রেমাম্বুধ বিহরণে যদি চিত্ত বেত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াতু, যদি সংসার সাগর আনন্দে পার করতে হয়, প্রেম পেতে হয়, তাহলে প্রেমের ঠাকুর একজন আছে, তার নাম শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। অযাচিত কৃপা করে যিনি প্রেম দিয়ে গেছেন, আজকে তার প্রেমের কত করুণা, আজকের কীর্তনের বিষয় সেটি হবে। তোমার হরিনাম করতে ভালো লাগে না, হরিনাম করো না। হরিনাম করতে তোমার ভালো লাগে না, তুমি হরিনাম করো না, তোমার ফল তুমি অচিরাতে ঠিক পাবে। কিন্তু তার থেকেও বড় অপরাধ হলো, যে জন হরিনাম করে আনন্দ পায়, কৃষ্ণ বলতে যার নয়নে অশ্রু আসে, যারা এত কষ্ট করে বাড়ি বাড়ি ভিক্ষা করে হরিভাষণের আয়োজন করে, কতজন কত কটু কথা শুনিয়ে দেয়, এদের হরি নাম করা নয় স্বার্থ সিদ্ধি করা, এত টাকা কালেকশন হয়তো যাই কোথায়, নানা গঞ্জনা নানা বঞ্চনা শুনেও যারা গৌরাঙ্গের দাস কৃষ্ণ দাস হয়ে এই সদিচ্ছা থেকে পিছিয়ে যায় না, তারা কষ্ট করে ভিক্ষার দ্বারে 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 ভিক্ষা করে ভিক্ষার দ্রব্য নিয়ে মানুষের কাছে হাত জোর করে গিয়ে দাঁড়ায়, যারা ভগবানের ভক্ত। গৌরাঙ্গ মহাপ্রভু তো বলেছে, তোমার আছে তোমার থাক, তোমার না থাক তুমি ভক্তের কাছে আঁচল পেতে দাও, যে আমার আমাকে ভালোবাসে, যে আমার স্বপ্নকে ভালোবাসে। স্বপ্ন কি? পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে মধুর হরিনাম, আমার এই স্বপ্নকে যারা ভালোবাসে
হরিনাম প্রচার হবে, মানুষ হরিনামে কানতে পারে, মানুষ হরিনামে এক হতে পারে, মানুষ হরিনামে আনন্দে আত্মহারা হতে পারে, মানুষ নির্জনে হরিনাম জপ করে মনে শান্তি পেতে পারে। কি নাই হরিনামে? সব পরিপূর্ণ আছে। যারা হরিনাম করে আনন্দ পায় তাদের যেন পথে কাঁটা হইও না, তাহলে সেই অপরাধের শাস্তি তোমাকে পেতেই হবে। অপরাধ করেছিল বৈষ্ণবের চরণে, সেই অপরাধের শাস্তি কি হয়েছিল এবং কিভাবে সেখান থেকে সে উদ্ধার পেল, আজকে সেই কথাই বলবো মা। সত্যকালের কথা নয়, সত্য যুগের কথা নয়, দ্বাপর যুগের কথা নয়, ত্রেতা যুগের কথা নয়, একবারে কলিযুগের কথা। আজ থেকে 500 বছর আগের ঘটে যাওয়া ঘটনা আজকে ঘটনা বলবো, কোন কাহিনী, কোন পুরাণের প্রসঙ্গ, কোন উপাখ্যান নয়, আজকে ঘটে যাওয়া ঘটনা, যা ঘটেছে সেই লীলায় আপনাদের সামনে তুলে ধরবো, ভক্ত গৌরাঙ্গের লীলার মাধ্যমে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ত্রিনাদপি শুনিছেন তরিব সহিষ্ঠ নামানি নামান দেন কীর্তনীয় সদা হরি। গৌরাঙ্গ মহাপ্রভুর এটাই তো স্বপ্ন, তাই না? এটাই বাণী, একটাই বাণী, বড় বড় মোটা মোটা বই আমার গৌরাঙ্গ মহাপ্রভু লিখে যায় নাই, কারণ জানতেন অনেক বই আছে, অনেক গ্রন্থ আছে, কিন্তু সাধারণ মানুষ তারা কবার বইয়ের পাতা উল্টাবে এটাও গৌরাঙ্গ মহাপ্রভু জানতেন, তাই মাত্র কয়েকটা বাণী বলে দিয়ে গেছেন শিক্ষাস্তূপ। ত্রিনাদপি শুনিছেন, ছোট হও বড় হবে, তররিব সহিষ্ণু না, ধৈর্য আনো, ধৈর্য হারালে তো মাধুর্য নাই, ধৈর্যতেই মাধুর্য, যার ধৈর্য নাই তার জীবনে কোনো মাধুর্য নাই। অমানি না মান দেন, ভালোবাসা দাও ভালোবাসা পাবে। গৌরাঙ্গ মহাপ্রভু এটা শিক্ষা দিয়ে গেছেন কীর্তনীয় সদাহরি, যে কথা গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন, যদ করোসি যদাসনাসি যজ্জুহোসি দদাসি যত যত তপস্যসি কন্তেও তৎকুরুষ মদ অর্পণম। কর্ম করতে ভবে আশা, তুমি কর্ম করো, কি করবে, হাতা হাতে থাক, খুন্তি হাতে থাক, ঘর মোছার নেতা হাতে থাক, ঘর ঝাড় দেবার ঝাঁটা হাতে থাক, কিংবা অফিসের ব্যাগ হাতে থাক, কোদাল হাতে থাক, কর্ম করতে ভবে আশা, কর্ম তুমি করে যাবে, তবে কর্মক্ষেত্রে মনটা তুমি হরি স্মরণে রাখবে, তার প্রতি কৃতজ্ঞতা যদি কর্মক্ষেত্রে থাকে, যে কর্ম তুমি করো সেই কর্মই তোমার পুণ্য। নিদাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এটাই কর্মযোগের বাণী, হরি বল। পরে হবে হরির নাম, একবার তো আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, যদি হরির নাম আগে নাম পড়ে না, করবি যদি হরি নাম আগে নাম পড়ে না, করবি যদি হরির নাম আগে নাম পড়ে না, করবি যদি হরির নাম আগে তুই একবার নাম, চাপ নয়, চাপ নয়, আগে নাম নাম নাম, চাও কিছু হও নিচু, উন্নত উজ্জ্বল শিখরে যদি চাও উঠিবারে, আগে করো মূল আলিঙ্গন। গাছের গোড়া না ধরলে গাছে চাপা যায় না, ভিত শক্ত না করলে চারতাল্লা দালান হয় না, গুরু চরণে মাথা নামিয়ে আত্মনিবেদন না করলে কৃপা ফল পাওয়া যায় না। প্রথমেই নামতে হয়, যেমন হরিবাসরে এসে আপনারা জানেন একটা ধর্মীয় স্থানে একটা হরিবাসরে কিভাবে বসতে হয়, তাই সবাই নিজের নিজের আসন গ্রহণ করেছেন মাথাটা নামিয়ে, তাই না মা? যারা এসেছি এখানে মাথা নামিয়ে বসেছি, কেন, এই নামলেই তো কিছু পাবো, না নামলে তো পাবো না, হরিবল। আগে নাম, আমি বললাম নামতে কোথা থেকে, আপনারা তো বলবেন বাবা আমরা নেমে তো নিচে বসেই আছি, না এই নামানো, নিজের অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, 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 নিজের অহংকারের আসন থেকে আগে তুই নাম। আমার মতো মূর্খের কথা কেন শুনবেন মা,
আমার ভগবানের কথা শুনুন। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, অর্জুনের রথের সারথি ভগবান অর্জুনের রথের দড়িটা ছেড়ে দিয়ে অর্জুনকে বললেন, অর্জুন যাও, যুদ্ধের অবসান হলো, আনন্দের দিন, পাণ্ডবদের জয় হয়েছে, যাও গিয়ে আনন্দ করো। ভগবান পথ দেখাচ্ছেন, যাও আনন্দ করো। রথে বসে দুজন ভগবান বললেন, যাও অর্জুন নামো, আনন্দ করো। সবাই দাঁড়িয়ে আছে, অর্জুন আজকে রথে বসে নাই, যেন অহংকারের আসনে বসে আছে। অর্জুন ভেবেছে তার থেকে বড় ধনুর্ধর কুরুক্ষেত্রের যুদ্ধে আর কেউ নাই। অর্জুন ভাবছে, আমি রথের আসনে বসে আছি, আমার রথ, আর কৃষ্ণ আমার সারথি। তাহলে কৃষ্ণ সারথি মানে ড্রাইভার, গাড়ি দাঁড়ালে আগে তো মালিক নামে না, আগে তো ড্রাইভার নামে, দরজা খুলে দিলে তবে তো মালিক নামে, আমি আগে কেন নামবো, আগে তো বাসুদেব নামবে। কত অহংকারী হলে কেউ ভগবানকে নিজের ড্রাইভার ভাবতে পারে। মা আপনারা তো জানেন, কুমোর পাড়ার গরু গাড়ি বোঝাই করা, বলুন কলসি হাড়ি বললেই আনন্দ, বলুন না, ভাগ করে নিন না, বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালাই, বংশী বদন সঙ্গে যে যায়, হাট বসেছে বক্সিগঞ্জের, বাহ, আপনারাও জানেন আমরাও জানি, কিন্তু দেখুন না, আপনারাও জানেন আমরাও জানি, কিন্তু অনুভব সবার সবসময় থাকে না। কুমোর পাড়ার গরু গাড়ি দেহরূপী গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি অঙ্গ প্রত্যঙ্গ সমূহ গাড়ি চালায় বংশীবদন, আপনার গাড়ির মালিক যে, আমার গাড়ির মালিক সে, তিনি হচ্ছেন ভগবান। চৈতন্য মহাপ্রভু এক ভক্তের কাছে দেখা করতে এসেছিল, জানেন, গৌরাঙ্গ মহাপ্রভু দক্ষিণ ভারতে, তখন ভারতের দক্ষিণে, শুনলো যে এক ভক্ত গীতা পড়তে পারে না, গীতা দেখে দেখে কাঁদে, এসে বলছে, গীতা কোন বিষয় দেখে এত অনুভব তোমার জেগেছে যে তোমার নয়নে অশ্রু আসে, গীতা ধরলেই তুমি একটু বলবে? বলে, গীতা তো আমি পড়তে পারি না, গীতার শুধু প্রথম পাতাটার দিকে তাকিয়ে দেখি যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথে সারথি, ভগবান অর্জুনের রথের সারথি ছিল, অর্জুনের পথ ভুল হয়নি, বারবার পথটা ভালো শুধরে দিয়েছে ভগবান। অভিমন্য রথের সারথি তো ভগবান ছিল না, অভিমন্য বের হতে পারলো না, অর্জুনের রথের সারথি হয়ে ভগবান অর্জুনের রথটিকে ভবপাহাড়ে পার করে দিল, দেহরথটিকে। কবে আমার দেহরথের সারথি হয়ে ভগবান পার করে দিল? আপনারা বলবেন, ভগবান দেহরথ কি করে পার করতে পারে? ভগবানের নাম সারা জীবন করে গেলাম, ভগবানের তো দেখাই পেলাম না, হরিনাম করছেন ভগবান দেখেছেন মা? দেখেন নাই না? ভগবান দেখতে পাবেন কি করে? আপনাদের গেও খালিতে মেলা বসেছে, কদিন আগে বাজার গেল না, মেলা গেল, উৎসব, বড় মেলা বসেছে, একটা ছোট্ট ছেলে বাবাকে হারিয়ে মেলার রাস্তার ধারে কাঁদছে, বাবা 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 বলে, ছোট্ট ছেলে। একটা সাধু বাবা যাচ্ছে, সাধু সঙ্গ করতে হয় মা, তুলসীদাস গোস্বামীজি বলেছেন, তোমার দৃষ্টি যদি সুন্দর না হয় জগৎ তুমি সুন্দর দেখতে পারবে না, ভগবানের এত সুন্দর জগতে তোমার খারাপ বস্তুই চোখে পড়বে যদি তোমার দৃষ্টি সুন্দর না হয়, তাই দৃষ্টিভঙ্গিকে সুন্দর করো, সদ্গুরু পাবে তো ভেদ বাতাবে। ভেদ করতে পারবে কখন? একটা ভালো একটা খারাপের ভেদ কখন করতে পারবে? যখন ভেদটা তোমাকে কেউ শিখিয়ে দেবে, ভেদ করাটা শিখিয়ে দেবে, ভালো কোনটা খারাপ কোনটা, গ্রহণ কোনটা গ্রহণযোগ্য নয় কোনটা, সদ্গুরু পাবে তো ভেদ বাতাবে। জ্ঞান করে উপদেশ, কৈলা কা মৈলা ছুটে জো আগ করে প্রবেশ। আপনারা বলেন, কয়লার ময়লা যায় না ধুলে, যেমন স্বভাব যায় না মরিলে, আমি বলবো কয়লার ময়লাও যায় যদি কয়লা আগুনের সঙ্গ পায়, আগুনে পুড়ে কালো কয়লা সাদা ছাই হয়, কালো কয়লার ময়লা যদি যেতে পারে, আমাদের না হয় একটু ময়লা বসেছে, কে বলেছে পরিষ্কার হবে না মা? রাস্তার ধারে ছেলে দাঁড়িয়ে কাঁদছে বাবা, সাধু বাবা বলছে, খোকা তুমি কাঁদছো কেন, কচি কাঁদছো কেন?
বলে সাধু বাবা আমার বাবাকে আমি খুঁজে পাচ্ছি না, আমার বাবাকে কোথায় পাবো? বলে বাবা হারিয়ে তুমি একা কাঁদছো না বাবা, বাবাকে হারিয়ে তোমার মতো আমিও তো কেঁদে বেড়াচ্ছি ভাই, আমিও তো বাবার দেখা পাই নাই। তবে একটা সত্য কথা কি জানো, তুমি বাবাকে হারিয়ে যতটা না কাঁদছো, তোমার বাবা তোমাকে হারিয়ে তার থেকে অনেক বেশি কাঁদছে। যেখান থেকে হারিয়েছিলে সেইখানে দাঁড়িয়ে বাবা বাবা বলে পিতা পিতা বলে ডাকতে থাকো, এখন তোমার বাবা তোমার ডাক শুনতে পাবে না, কারণ মেলাতে অনেক চিৎকার, অনেক বাজি ফাটছে, অনেক ফটকা ফাটছে, অনেক শব্দ হচ্ছে, এই মেলার চিৎকারে তোমার ডাকটা তোমার বাবার কাছে যাবে না। কিন্তু এমন একটা সময় আসবে জানো বাবা, মেলা আস্তে আস্তে গুটিয়ে যাবে, অন্ধকার, দেখবে রাস্তায় একা তুমি দাঁড়িয়ে আর তোমার আশেপাশে কেউ নাই। তখনও যদি তোমার মুখে এই ডাকটাই থাকে, এই ডাকটা হলো অভ্যাস, অভ্যাস ছেড়ো না, এই ডাকটা হচ্ছে অভ্যাস, অভ্যাস ছেড়ো না, সেদিনও যদি তোমার মুখে এই ডাকটা থাকে আর কেউ না আসুক, তোমার বাবা এসে ঠিক অন্ধকার রাস্তায় তোমায় হাত ধরে নিয়ে যাবে। আমি যে মেলার কথা বললাম, সেই মেলা মাগো শুধু গেঁওখালীর কোন মেলা নয়, সেই মেলা হলো এই ভব সংসারের মেলা। এখানে বাবা হলেন আমাদের জগৎ পিতা ভগবান, আর আমরা সবাই হলাম সন্তান। এত ভগবানের নাম করছি, ভগবানের দেখা পাচ্ছি না কেন? কারণ এই সংসারে অনেক শব্দ জেমা, অনেক জ্বালা, এই ডাকাটা হচ্ছে অভ্যাস, ভগবানের নাম করাটা হচ্ছে অভ্যাস, অভ্যাস নতু কন্তেও, অভ্যাস না থাকলে হবে না। আজকে যদি অভ্যাসটা আপনার থেকে থাকে তাহলে দেখবেন একদিন কিন্তু মেলা থেমে যাবে, থামবে না, দেখবেন চোখের সামনেটা অন্ধকার আর কানে কোনো শব্দ আসছে না, এক চামচ জল কেউ আমার মুখে তুলে দিচ্ছে, জলটা ভেতরে নেবার ক্ষমতা আমার থাকছে, গালের পাশ দিয়ে জল পড়ে যাচ্ছে, তীব্র যন্ত্রণা ভেতরে, চোখের সামনে অন্ধকার, আপনজনকে ছেড়ে যাওয়ার ব্যথা। কিন্তু সেদিনও যদি অভ্যাসটা মুখে থেকে থাকে মা, তাহলে ওই অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে আমি যদি ওই নামে ডাকি, এই জগতে সবাই ফাঁকি দিলেও একদিন সেই জগৎ পিতা আমার আঙুলটা ধরে ঠিক রাস্তাটা দেখাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি ওম, হরি 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 ওম। এটাই হলো অভ্যাস, এটাই হলো হরিনামের ফল, এই অভ্যাস ছাড়লে চলে না। অর্জুন ভগবানকে বলছে, তাহলে ভগবান দেহরথের মালিক, কিন্তু সঙ্গে যে যায় ভাগ্নে মদন, এই মদনের হাত ধরে চলি বলে ভগবান আর কি করবেন, আমরা নিজের জ্বালায় নিজেই ভোগ করি। অর্জুন আজকে আত্ম অহংকারে ভগবানকে ভাবছে ড্রাইভার, নিজেকে ভাবছে মালিক। আহা হরিব, ভগবান বলছেন অর্জুন নামো, অর্জুন বলছে না তুমি আগে নামো, আমি তারপর নামছি, মানে ড্রাইভার আগে নামবে তারপর তো মালিক নামবে, নাকি অহংকার? ভগবান অর্জুনের অহংকার বুঝতে পারলেন, পাশ থেকে বড় দাদা যুধিষ্ঠির বলছে আহ অর্জুন, ভগবান যা বলছেন তাই করো, বাসুদেব যা বলছেন তাই করো, দাদা বলেছে বলে রথ ছেড়ে অর্জুন নেমে গেছে। ইংরেজিতে একটা কথা বলে, উই সিজ আওয়ার প্রেজেন্ট এন্ড প্ল্যানস আওয়ার ফিউচার, বাট কৃষ্ণা সিজ আওয়ার ফিউচার এন্ড প্ল্যানস আওয়ার প্রেজেন্ট। আমরা বর্তমান দেখে ভবিষ্যৎ ভাবি, আর ভগবান ভবিষ্যতের সর্বনাশটা বুঝেই আমার বর্তমানটা সুন্দর করে। এমন কিছু ভগবান দেয়নি যেটা দিলে আমার সর্বনাশ হবে, সেটা চাইলেও ভগবান আমায় দেবে না। ছেলে যদি জ্বরে থাকে, বাবার কাছে মায়ের কাছে যদি আচার চায়, মা বাবা ছেলে যদি কেঁদে মরেও যায়, কাঁদতে কাঁদতে মাটিতে গড়াগড়ি দেয়, তবুও ছেলেকে আচার তুলে দেবে না, কারণ আচার খেলে জ্বরে ছেলের সর্বনাশ হবে, এটা বাবা মা ভালো করেই জানে। তাই আমরা হাজার কিছু চাইতে পারি, যা পেলে আমার সর্বনাশ হবে, আমি চাইলেও প্রভু আমায় দেবেন না। নেমে যাও বলেছে দাদা, অর্জুন দাদার কথা রাখলো, রথ থেকে নেমে গেল। অর্জুন নেমে যাওয়ার পর ভগবান রথের দড়ি ছেড়ে ভগবান রথ থেকে নেমে গেলেন, যেই না ভগবান নেমে গেলেন অর্জুনের রথটা ফেটে টুকরো হয়ে দাও দাও করে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল।
গেছে অর্জুন। বাসুদেব, এটা কি হলো? বলে এটা তো হবারই ছিল, এটা তো হবারই ছিল, এটা তো হবারই ছিল। তোমার রথের নাম কপি ধ্বজ, অর্জুন কপি মানে বানর, ধ্বজ মানে পতাকা। তোমার রথের বিজয় পতাকা ধরে বসে থাকতো আমার ত্রেতাযুগের ভক্ত রাম ভক্ত পবন পুত্র বীর হনুমান। আমি তোমার রথের সারথি, রথের পতাকা ধরে থাকে স্বয়ং হনুমান, তোমার কোনো ক্ষতি হয়? কিন্তু আমি যেই তোমার রথ থেকে নেমে দিলাম, দ্রোণাচার্য ভীষ্মকর্ণ যত তোমাকে বাণ মেরেছে, ভীষ্মকর্মের কর্ণের বাণ আমি নিজের শক্তি দিয়ে প্রতিহত করেছি, নিষ্ক্রিয় করেছি। আমি রথের সহায় ছিলাম, ক্ষতি তোমার হয় নাই। আমি রথ থেকে নেমে দিলাম, নিষ্ক্রিয় শক্তি সক্রিয় হয়ে তোমার রথটিকে ফাটিয়ে দিল, জ্বালিয়ে দিল। আমি নামার আগে তুমি যদি রথ থেকে না নামতে, নিজের অহংকার নিয়ে তুমিও জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে। নিদাই গৌর হরি 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 হরি। তাই নামা ভালো, নামা ভালো, নামো কোথায়? যেখানে সেখানে নামার দরকার নাই। পাকিস্তানের জঙ্গি এসেছে ভারতকে সর্বনাশ করতে, ভারতের সৈন্য পাকিস্তানি জঙ্গি দেখে নামবে না, ওখানে বুক তোলার জায়গা। নামবে কোথায়? যেখানে নামলে কিছু পাওয়া যাবে। একবার সাধু গুরুর চরণ তলে আগে নাম পরে না, সাধু গুরুর চরণ তলে আগে নাম পরে না, সাধু গুরুর চরণ তলে আগে নাম পরে না, সাধু গুরুর চরণ তলে আগে নাম পরে না। সৎসঙ্গে নামো কি হবে? তাহলে সংসার যদি ছেড়ে না যেতে পারো, বৈরাগ্যের অধিকারী হয়ে তুমি যদি সমস্ত কিছু পরিত্যাগ করে রূপ সনাতন গোস্বামীর মতো না চলে যেতেও পারো, তুমি গৌরাঙ্গ সোনাকে গোবিন্দ সোনাকে হৃদয়ে ধরে তুমি সংসারে থেকেও দিনের দিন প্রতিদিন প্রত্যেক মুহূর্তে পাবে নিত্যানন্দ ধাম আগে নাম পরে না, পাবে নিত্যানন্দ ধাম আগে নাম পরে না, পাবে নিত্যানন্দ ধাম আগে নাম পরে না, পাবে নিত্যানন্দ ধাম আগে নাম পরে না। তাই সঙ্গটি ভালো করো। কুরুক্ষেত্রের যুদ্ধে গুরু দ্রোণাচার্য পড়ে আছে যুদ্ধক্ষেত্রে, গুরুকে মৃত্যু সচ্চাই সাইত দেখে অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছেন, হে বাসুদেব, আমার গুরু নিষ্ঠাবান ব্রাহ্মণ, আমার গুরু ত্রিসন্ধ্যা গায়ত্রী করেন, পরম শক্তিশালী পরম পণ্ডিত, কুরুক্ষেত্রের যুদ্ধে, এই মহাভারতের যুদ্ধে কুরুক্ষেত্রের মাঠে কেউ তাকে যুদ্ধ করে হারিয়ে দেবে, আমি তো তা মানি না। তাহলে আমার সেই গুরুদেবকে কেন মৃত্যু সজ্জায় শায়িত হলো, আমার গুরুকে কেন মরতে হলো? এত সুন্দর ভগবান শিক্ষা দিয়ে গেছে, মানুষকে নির্বোধ হয়ে গেল নাকি? এত সুন্দর পথ, আপনি এত কিছু বুঝতে পাচ্ছেন না, একটা পথ ধরুন না। ভগবানের মুখাশ্রিত বাণী যা লিপিবদ্ধ করা হয়েছে মুনি ঋষিদের দ্বারা সেটাকে মানুন, কত সুন্দর কথা বলা হয়েছে। বলে তোমার গুরু পণ্ডিত, তোমার গুরু জ্ঞানী, তোমার গুরু নিষ্ঠাবান, তোমার গুরু পরম শক্তিধর, কিন্তু তোমার গুরুকে তবুও যুদ্ধক্ষেত্রে মৃত্যু সজ্জায় শায়িত হতে হলো কেন জানো? তোমার গুরু জেনে বুঝে দুর্যোধনের মতো অসতের সঙ্গ করেছে। কিছু করার নাই, যে যেমন কর্ম করবে ফল তার তেমন হবে।